ট্রেনে দুরন্ত ছুটে চলার স্বপ্ন পূরণ হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের। পদ্মা সেতু ঘিরে রেল নেটওয়ার্কে আসছে যুগান্তকারী পরিবর্তন। 10 অক্টোবর ঢাকা ভাঙা রেল চলাচল শুরু। প্রতিষ্ঠার 2 বছরেও মেলেনি চাহিদা মাফিক জনবল। ভাড়া ভবনে চলছে মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের কার্যক্রম, এই কার্যালয় এলাকাবাসীর ক্ষোভ। এবং পদ্মার পানি কমলেও বেড়েছে ভাঙন। রাজবাড়ি সদরের শত শত বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন, আতঙ্কে বাসিন্দারা নদী শাসনের দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকব সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনান। মাদারীপুরের ডাসার উপজেলা ঘোষণার 2 বছর পেরিয়ে গেলেও নেই কাঙ্ক্ষিত জনবল ও অবকাঠামো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সহকারী কমিশনার ভূমির কার্যালয়, সাব রেজিস্ট্রার অফিস সহ গুরুত্বপূর্ণ 23টি দফতরের মধ্যে নেই 20টির কার্যালয়। উপজেলাবাসীর অভিযোগ, বারবার তাগিদ দিলেও শুধু আশ্বাসের বাণীতেই আটকে আছে কার্যক্রম। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, জনবল নিয়োগ ও অবকাঠামো নির্মাণে তাগিদ দেওয়া হচ্ছে। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহাদাত আকন। 2021 সালের 26 জুলাই সচিবালয়ে নিকারে সভা থেকে মাদারীপুরের ডাসার উপজেলা ঘোষণা করা হয়। এরপর 2022 সালের 14 আগস্ট নিয়োগ দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। একটি কলেজের কয়েকটি রুম ভাড়া নিয়ে চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কার্যক্রম। নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস, ফায়ার সার্ভিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ গুরুত্বপূর্ণ কার্যালয়। অন্য উপজেলায় সেবা নিতে গিয়ে বিড়ম্বনা আর ভোগান্তির শিকার বাসিন্দারা। নাম এই হয়েছে কিন্তু কাজে কোনো আমরা কোনো কিছু পাইতেছি না। অনেক কর্মকর্তাই এখন বন্ধ বা অনেক বিভাগই এখন বন্ধ এসে পৌঁছাইতে পারেনি। ফায়ার সার্ভিস দরকার, হাসপাতাল দরকার, সবকিছু দরকার। একাধিক সূত্র জানায় উপজেলা প্রশাসনের 23টি দপ্তরের মধ্যে চালু আছে সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও ত্রাণ পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়। আর 20 কর্মকর্তার পদ খালি আছে 2 বছরের বেশি সময় ধরে। এতে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। হসপিটাল প্রয়োজন, সেটাও কিন্তু এখন বন্ধ হয় নাই। অফিস আদালত প্রতিষ্ঠান তাড়াতাড়ি আসুক এলাকায়। উপজেলার যত প্রকার সুযোগ সুবিধা আমরা দ্রুতই এটা ভোগ করতে চাই। উপজেলা প্রশাসন বলছেন, আগামী বছরের মধ্যেই পরিপূর্ণ সেবা পাবে ডাসারবাসী। আগামী বছরের মধ্যেই আরও অনেক কিছুই দপ্তর পুরোপুরি চলে আসবে। তো এটি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রথমে জানানো হয়েছিল, বিভিন্ন সময়ে আসলে জানানো হচ্ছে। কাজীবাকাই ডাসার, নবগ্রাম, গোপালপুর ও বালিগ্রাম ইউনিয়ন নিয়ে ডাসার উপজেলার আয়তন 76.8 বর্গ কিলোমিটার। কালকিনি উপজেলা থেকে 5টি ইউনিয়ন কেটে গঠিত হয় ডাসার উপজেলা। এই নবগঠিত উপজেলায় মোট জনসংখ্যা 75,173 জন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। পদ্মার পানি কমলেও ভাঙনের নাস্তানাবুদ নদী পাড়ের বাসিন্দারা। রাজবাড়ি সদরের শত শত বিঘা ফসলি জমি নদীতে বিলীন, ভাঙন ঠেকাতে স্থায়ী নদী শাসনের দাবি তাদের। আশিকুর রহমানের রিপোর্ট। চোখের সামনে বাপদাদার ভিটে মাটি, চাষাবাদের জমি সব গিলে খেয়েছে পদ্মা। বিলাল সর্দারের কপালে তাই দুশ্চিন্তার ভাঁজটাও বড়। পুরো পরিবার নিয়ে এখন ভাসমান মানুষের কাতারে একসময়কার সচ্ছল এই মানুষটি। রাজবাড়ি সদরের পদ্মাপাড়ের বাতাসে কান পাতলেই শোনা যায় তার মতো এমন সব হারানো মানুষের হাহাকারের শব্দ। গত 1 মাসের ভাঙনে নদীতে বিলীন প্রায় 200 বিঘা ফসলি জমি, হুমকিতে বাড়িঘর সহ বিভিন্ন স্থান। আতঙ্কে দিন কাটাচ্ছে মহাদেবপুর, চরনারায়ণপুর, বড়চর, বেণীনগর সহ কয়েকটি গ্রামের শত শত পরিবার। বিদ্যালয়টি খুবই ঝুঁকির মধ্যে আছে। এই ঝুঁকির মধ্যে থাকার কারণে অভিভাবকরা এখানে ছাত্র ভর্তি করতে অনিচ্ছুক। এখানে প্রতি বছর আমাদের বিদ্যালয় থেকে ছাত্র আস্তে আস্তে কমে যাচ্ছে। ঝুঁকিতে নদী তীরবর্তী মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত কয়েক বছরের ভাঙনে ব্যাহত বিদ্যালয়টির পাঠদান। 1 মাসের ভিতরে এই মজের ভিতরে প্রায় 200 বিঘে জমি নদীর নদীতে বিলীন হয়ে গেছে। দুশ্চিন্তায় থাকি আমরা, ঠিক মতন ঘুমাইতে পারি না। এখন যে নদী ভাঙিয়া আমাদের বাসা নিয়ে যায়, আমাদের কাজ আমরা চাই না। আমরা চাই একটা দীর্ঘস্থায়ী এবং কি যে কাজটা করলে আমাদের নষ্ট উপকৃত হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন মহলে চিঠি দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন দপ্তরে অলরেডি জরুরি ফ্যাক্স পাঠানোর মাধ্যমে ইয়ে জানিয়েছি। দ্রুত ভিত্তিতে রাজবাড়ী।
পদ্মা সেতু ঘিরে যুগান্তকারী পরিবর্তন আসছে নতুন রেল নেটওয়ার্কে। সেতুর দুই প্রান্ত ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত 82 কিলোমিটার পথে ট্রেন চালু হচ্ছে আগামী মাসে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে ফরিদপুরের ভাঙ্গা জংশন। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতুর দুই প্রান্ত ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত 82 কিলোমিটার দ্রুতগতি রেল অবকাঠামো নতুন সম্ভাবনা নিয়ে আসছে। ভাঙ্গার সাথে যুক্ত হওয়াতে এই রেল নেটওয়ার্ক এখন ছড়িয়ে যাবে বেনাপোল দর্শনা সহ 6টি রুটে, আর আগামী জুনে যশোর পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই রেলপথ। আর পরের ধাপে পায়রা বন্দরও যুক্ত হবে ভাঙ্গার সঙ্গে। নতুন নেটওয়ার্ক যুক্ত হওয়াতে ভাঙ্গা জংশনে আরও 4টি লেন স্থাপনের সুযোগ রাখা হয়েছে। ভাঙ্গা জংশনের 6টি লাইন নির্মাণ সম্পন্ন এখন, তাই দক্ষিণ পশ্চিমাঞ্চলের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে ভাঙ্গা জংশন। প্রধানমন্ত্রী 10 অক্টোবর ঢাকা ভাঙ্গা রেল যোগাযোগ উদ্বোধনের পর ট্রেনে এসে নামবেন এই জংশনেই। ফায়ার ফাইটিং যে সিস্টেমটা, সেটা একটা ডেডিকেটেড ফায়ার ফাইটিং সিস্টেম থাকবে, যেটা কোনো স্টেশন বিল্ডিংগুলোতে নর্মালি দেখা যায় না, খুব অল্প পরিসরে থাকে। এটার মধ্যে অনেকগুলো ফিচার যেগুলো মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং সেটা সংযুক্ত রয়েছে। এখানে এটিএম বুথ থাকবে, এই স্টেশনকে কেন্দ্র করে এখানে একটি বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠবে। আধুনিক এই জংশন হচ্ছে বিশ্বমানের। জংশনের 22টি ভবনের 21টি সম্পন্ন প্রায়, শুধু স্টেশন বিল্ডিংটির কাজ চলমান। এই ভবনের নিচ দিয়ে চলবে ট্রেন। জায়গাটার গুরুত্ব বিবেচনা করে এখানে একটি আইকনিক ট্রেন স্টেশন তৈরি করার অলরেডি আমাদের কাজ শুরু করেছি। আগামী বছরের মে মাসের মধ্যে আমরা শেষ করতে পারব। ভাঙ্গা জংশনের অগ্রগতি 70%, আর ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার দীর্ঘ পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি 84%-এর বেশি। উত্তরে রাজবাড়ী ফরিদপুর, দক্ষিণে বরিশাল, পূর্বে রাজধানী এবং পশ্চিমে যশোর খুলনাকে যুক্ত করবে এই ভাঙ্গা জংশন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নতুন এই রেল নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়াকে ঘিরে এইখানে নির্মাণ করা হচ্ছে আইকনিক বিল্ডিং। ফরিদপুরে ভাঙ্গা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দখল আর দূষণে রীতিমতো ময়লার ভাগারে পরিণত হয়েছে গোপালগঞ্জ শহর ঘেঁষা আতিয়ার খাল। দখল আর বাঁধ নির্মাণে অনেক বছর পানির প্রবাহ না থাকায় বেড়েছে মশা মাছির উপদ্রব, চরম ভোগান্তিতে বাসিন্দারা। এইচ এম মানিকের ছবিতে জয়ন্ত শিরালীর রিপোর্ট। একসময় খালটির গড় প্রশস্ততা ছিল 40 ফুট, চলতো বাণিজ্যিক নৌকাও, কিন্তু দখলদারদের করাল গ্রাসে খালটি এখন মৃতপ্রায়। গোপালগঞ্জ শহর ঘেঁষা আতিয়ার খালটির এমন বেহাল দশা। প্রভাবশালীরা খালটির দুপাড়ে জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা ও বাঁধ নির্মাণ করেছে রাস্তা। খালটিতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, এতে পানি পচে দুর্গন্ধ আর মশামাছির উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা। খালটা একদম পুরো একটা, ওই সাইডে একটা, এই সাইডে একটা, সব জায়গাতে একটা। এই খালের ভিতরে ময়লা আবর্জনা সুখী হয়, তারপরে এখানে মশার উপদ্রব বাড়ে। বাড়ি ঘর দুয়ার করে ময়লা ফেলতে ফেলতে সম্পূর্ণ জায়গায় বন্ধ হয়ে গেছে। 1982 সালে লতিফপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যানের উদ্যোগে খনন করা হয় খালটি। দীর্ঘ বছর পুনঃখনন ও দখলমুক্ত না করায় খালের অধিকাংশ জায়গায় শুকিয়ে গেছে। এতে বোরো মৌসুমে সেচ সংকট আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় পড়তে হয় এলাকাবাসীর। খালের যে দুর্গন্ধ, দুর্গন্ধযুক্ত পানির জন্য আমরা বসবাস করতে পারি না। বৃষ্টি জমলে আমাকে পানি বন্ধ হয়ে যায়, আর এই খালটা যদি ঠিকমতো কাটিয়ে দেয় তাহলে পরে আমাকে তলাউন্ড আমরা বাসি যেতে হবে। তবে খালটি পানি উন্নয়ন বোর্ডের পুনঃখননের তালিকায় রয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। আমরা এগুলো তালিকা জেলা প্রশাসনে পাঠিয়েছি এবং এটা খননের জন্য বর্তমান অর্থবছরে বাজেট চাহিদা প্রেরণ করা হয়েছে। বাজেট বরাদ্দ পাওয়া গেলে খালটি পুনঃখনন করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক করা হবে। শহরের মরা মধুমতির চরমানিকদহ মিয়াবাড়ি এলাকা থেকে শুরু হওয়া 4 কিলোমিটার দৈর্ঘ্যের আতিয়ার খালটি ঘোষেচ্চর হয়ে মিশেছে মধুমতি নদীর সাথে। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ। পদ্মা সেতু ঘিরে যুগান্তকারী পরিবর্তন আসছে নতুন রেল নেটওয়ার্কে। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে মুন্সীগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। বাঙালি সক্ষমতা স্মারক পদ্মা সেতুতে নতুন পালক যুক্ত হতে যাচ্ছে। এই পদ্মা সেতুর সঙ্গে রাজধানী ঢাকাকে রেলপথে এরই মধ্যে যুক্ত করে হয়েছে, আর সে কারণেই ঢাকা ভাঙ্গা রেলপথ উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 অক্টোবর এই মাওয়া স্টেশন থেকেই তিনি এই যে এই প্রকল্পের উদ্বোধন করে রেলে চেপে তিনি যাবেন ভাঙ্গায়। এবং এই যে মাওয়া রেল স্টেশনটি, এটি কিন্তু সাসপেন্ডেড প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্ম সম্বলিত একটি স্টেশন, যে স্টেশনে নানা রকম আধুনিকতার ছোঁয়া রয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন পর্যায়ের দেশি বিদেশি প্রকৌশলীরা কাজ করছেন এবং বাঙালি অনেক প্রকৌশলীরা আছেন যে এই কাজ করতে গিয়ে সক্ষমতা অর্জন করেছেন এবং দেশে প্রথমবারের মতো দ্রুতগতির যে রেল নেটওয়ার্ক ব্রডগেজ রেল লাইন সেটি কিন্তু সমানতালে এই বিদেশিদের সঙ্গে কাজ করেছেন দেশি প্রকৌশলীরা। এমনই একজন প্রকৌশলী ইসুব আলী, তার কাছে আমরা জানতে চাইব যে এই প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন এই পয়েন্টে, এইখানকার সবশেষ অবস্থা কি যদি আমাদেরকে জানাতেন। আচ্ছা, প্রথমেই বলে নিই, আমরা আসলে খুবই এক্সাইটেড। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 10 তারিখে আমাদের মাওয়া স্টেশন থেকে আমাদের প্রকল্পের শুভ উদ্বোধন করবেন এবং আপনারা জানেন যে আমরা মাওয়া স্টেশনের কাজটা প্রথমে শুরু করেছি এবং এটা আমাদের সৌভাগ্য বলতে হয় যে মাওয়া স্টেশন থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে উদ্বোধন করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের সমস্ত যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো রয়েছে, এটা আমাদের বিভিন্ন বিল্ডিং, ডরমিটরি 3-4 এবং আমাদের মেইন স্টেশন বিল্ডিং সহ আমরা সেই কাজগুলি কন্টিনিউ করছি এবং আমাদের পানির কানেকশন বা অন্যান্য যে বিষয়গুলি আমরা দিয়েছি আগে সেটাকে আমরা কন্টিনিউ চেক করছি যে এটা আসলে পারফেক্টলি কাজ করছে কিনা, এই সমস্ত চেকিংয়ের কাজগুলি আমরা এখন চলমান রেখেছি এবং এছাড়াও আমাদের এমব্যাংকমেন্টের পাশের যে কাজগুলো আছে সেই কাজগুলি আমরা কন্টিনিউ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী এই স্টেশন থেকেই কিন্তু ভাঙা পর্যন্ত যাবেন, তো এই যে আপনাদের দ্রুত গতি রেল লাইন যেটি কমিশনিং করা হয়েছে যে 120 কিলোমিটার গতিতে চলতে পারে বা এর চেয়েও বেশি গতিতে চলার সক্ষমতা রাখেন, তো এই যে এই পদ্মা সেতু অতিক্রম করবেন প্রধানমন্ত্রী, এই রেল লাইনগুলোর অবস্থা কি? আলটিমেটলি আমাদের সব কিছুই প্রিপেয়ার্ড আছে আমাদের এবং কন্টিনিউয়াসলি আমাদের ডিপার্টমেন্টে এবং আমাদের মাননীয় পিএম স্যারের ইনস্ট্রাকশনে আমরা কন্টিনিউ এটা চেক করছি যে সব কিছু ঠিক আছে কিনা। ইনশাল্লাহ আশা করি 10 তারিখে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এটা স্মুথলি একটা সুন্দর একটা জার্নি হবে। তো প্রথমবারের মতো যেটি আমরা লক্ষ্য করছি যে অটো সিগন্যালিং সিস্টেম, যে পুরো এই স্টেশনকে নেটওয়ার্কে নিয়ে আসা হয়েছে এই অটো সিগন্যালিং সিস্টেম ছাড়াও যে এখান থেকে টিকিট করে প্রধানমন্ত্রী রেলে বসবেন, এই সার্বিক অবস্থা যদি একটু বলতেন। হ্যাঁ, আমাদের সেই কাজটাও চলমান রয়েছে, এটা ইনশাল্লাহ আশা করি আমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের সমস্ত প্রিপারেশনের যে কাজগুলি আছে সেটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। আপনার কথা শুনছিলেন যে এইখানকার প্রকৌশলী ইসুব আলী, তিনি এই খুঁটিনাটি পরিস্থিতিগুলো জানালেন। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যে ট্রেনটি এখান থেকে রওনা হবে সেখানে কিন্তু প্রাথমিকভাবে যেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে 10টি বগি থাকবে এবং প্রতিটি সিটে কিন্তু সিট নাম্বার থাকবে, এই স্টেশন থেকে কিন্তু টিকিট করে তারপরে ট্রেনে উঠতে হবে এবং কি পরিমাণ গেস্ট থাকবে সেই গেস্টদের তালিকা অনুযায়ী কিন্তু টিকিটে এর যাবতীয় ব্যবস্থা করা হয়েছে এবং এখানে যে সাসপেন্ডেড প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে যেটি ঝুলন্ত প্ল্যাটফর্ম, নিচে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে এবং উপরে কিন্তু এই যে অ্যাক্সেলেটর ছাড়াও কিন্তু নানা রকম সুযোগ সুবিধা আছে, প্রতিবন্ধীদের জন্য সুযোগ সুবিধা আছে, লিফট রয়েছে এবং এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ড রয়েছে যে বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ে থেকে কিন্তু একেবারে মাটির তল নিচ দিয়েই কিন্তু অপর প্রান্তে যাওয়া যাবে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলাচল ছাড়াও নানা রকম আপনারা দেখছেন যে লাইটিং সহ এখানকার যেসব সিগন্যালিং সিস্টেম আছে সবগুলো কিন্তু তৈরি রাখা হয়েছে। একই সঙ্গে তারা বলছেন যে এই স্টেশনের পাশেই যে সুধীর সমাবেশ করবেন প্রধানমন্ত্রী, সেখানে কিন্তু দেশি বিদেশি 2000 অতিথি থাকবার কথা রয়েছে এবং তাদের অনেকে কিন্তু এই ট্রেনে চেপে ভাঙা পর্যন্ত যাবেন এবং প্রধানমন্ত্রী সড়ক পথে কয়েকবার কিন্তু পদ্মা সেতু অতিক্রম করেছেন, এই 10ই অক্টোবর প্রথমবারের মতো তিনি পদ্মা সেতু অতিক্রম করবেন। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুর রেললিংক প্রকল্পের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের মাওয়া স্টেশনে। বিভাগীয় সময়ে আরেকবার, নির্মাণের পর হস্তান্তরের এক বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল। অব্যবহৃত পড়ে আছে সব আসবাবপত্র ও যন্ত্রপাতি। উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালটি চালুর দাবি এলাকাবাসীর, আর বারবার পূর্ণ জনবলের জন্য আবেদন করেও কোনো সাড়া মিলছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাদের তালুকদারের পাঠানো তথ্য, রাশেদ খানের ছবিতে রিপোর্ট। বদ্ধ কক্ষে পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি, তালাবদ্ধ বিভিন্ন পরীক্ষার কক্ষ। 2022 সালের সেপ্টেম্বর মাসে নির্মাণ শেষে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ভবন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এরপর সদরে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় চালু করা হয় শুধু মেডিসিন বিভাগের ওয়ার্ডটি। এক বছর পার হলেও এখনও পূর্ণাঙ্গ চালু হয়নি 500 শয্যার নতুন হাসপাতাল। অব্যবহৃত পড়ে আছে আসবাবপত্র ও যন্ত্রপাতি। এলাকাবাসীর অভিযোগ, বেসরকারি প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করাতে বেশি অর্থ খরচ হচ্ছে। এখানে একটা মেডিকেল পরীক্ষা নিরীক্ষা দিলে কোনো কিছু করে না, সব বাইরে দিয়ে করানো লাগে। বললো যে মেশিন নষ্ট, এ জায়গায়
কোনো ওই রকম সার্ভিস দেওয়া হয় না। প্রত্যেকটা ড্রেনের ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ব্যবস্থা নাই। জনবল সংকটকে হাসপাতাল চালু না হওয়ার একমাত্র কারণ বলছেন পরিচালক, আবেদন করেও সমাধান মিলছে না বলে জানান তিনি। জনবল ঘাটতি হওয়ার কারণে আমরা কাঙ্ক্ষিত যে সেবা দেওয়ার বিষয়টা সেটা আমাদের খুবই কষ্ট হচ্ছে। শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে 165টি নার্স পদের বিপরীতে কর্মরত আছেন 43 জন। সময় সংবাদ, টাঙ্গাইল। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রেনে দুরন্ত ছুটে চলার স্বপ্ন পূরণ হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের। পদ্মা সেতু ঘিরে রেল নেটওয়ার্কে আসছে যুগান্তকারী পরিবর্তন। 10 অক্টোবর ঢাকা ভাঙা রেল নেটওয়ার্ক চলাচল শুরু। প্রতিষ্ঠার 2 বছরেও মেলেনি চাহিদা মাফিক জনবল। ভাড়া ভবনে চলছে মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের কার্যক্রম। নেই কার্যালয়, এলাকাবাসীর ক্ষোভ। এবং পদ্মার পানি কমলেও বেড়েছে ভাঙন। রাজবাড়ি সদরের শত শত বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন। আতঙ্কে বাসিন্দারা নদী শাসনের দাবি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এখন আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন খান তাসরিন হাসান। ধন্যবাদ আপনাকে ইনান। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।